সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। দেশে করোনায় আরও 104 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14,276। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 35,059টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 8,364 জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার শতকরা 23.86%। 24 ঘন্টায় মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা রবিবারের তুলনায় বেড়েছে 3,000-এরও বেশি। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,96,770 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 8,07,673 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,249 জন। 1 জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে বিজিবি ও সেনাবাহিনী। সোমবার সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, কেউ নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। এবার মুভমেন্ট পাস থাকবে না, 7 জুলাইয়ের পর প্রয়োজনে লকডাউন বাড়তে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 3 দিনের বিধিনিষেধের প্রথম দিনে তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। গণপরিবহন, শপিং মল বন্ধ হলেও ভিড় কমেনি রাস্তায়। মানুষ স্বাস্থ্যবিধি মানায় উদাসীন। তারা বলছেন, জীবিকা সচল না রাখলে জীবন হবে দুর্বিষহ। নানা উপায়ে সোমবারও ঢাকা ছেড়েছেন অনেকে। ঢাকার নগর জীবনের এই চিত্র আর 10টা স্বাভাবিক দিনের মতোই। 3 দিনের বিধিনিষেধের তোয়াক্কা নেই কারোরই, তবে চলেনি গণপরিবহন। ব্যক্তিগত গাড়ি কিংবা ছোট যান বন্ধ রাখার কথা, তবে কে শোনে কার কথা? ঠুনকো যুক্তির সাথে ছিল স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। যে করোনা হচ্ছে, বাট করোনা কার হচ্ছে? ঠিক আছে, করোনা কার হচ্ছে মানে নিজে চোখে দেখছে, খুব কম এক্সপিরিয়েন্স আছে। মাস্ক পাই নাই, এদিকে তো লড় চিন্তা করছে আর কি, মাস্ক পাই নাই। ওই আসাই নামারি দোকানে আমিন বাজারে লড় পাই নাই। পেটে যদি খাবার না থাকে সেক্ষেত্রে আমি করোনা দিয়ে কি করবো বলেন? দিনভর মামলা জরিমানা দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আসলে আমরা বোঝানোর চেষ্টা করতেছি বারবার, হ্যাঁ আমরা যখনই যে গাড়িটা ধরতেছি সেটার উপযুক্ত কারণ ছাড়া, হ্যাঁ আর আমরা আপনারা জানেন যে পণ্যবাহী এবং রিক্সা বাদে কোনো ব্যক্তিগত কোনো গাড়ি চলবে না, হ্যাঁ তাদের বিরুদ্ধে, আর যারা উপযুক্ত কারণ দর্শাতে পারতেছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই মানতে চান অনেক মাস্ক পরে না, তাদের সাথে আমরা কথা বলতে হয়, গাড়ির ড্রাইভার হেল্পার মাস্ক পরে না, সোমবারও ভোগান্তি নিয়ে অনেকেই ছেড়েছেন রাজধানী। গণপরিবহন না পেয়ে উত্তর ও দক্ষিণের বিভিন্ন গন্তব্যে মানুষ ছুটেছে ছোট ছোট গাড়িতে বাড়তি ভাড়াতেই। এখন কি করবো ভাই, এখন যাইতে হইবে, হাইটে যাইতে হইবে, তাছাড়া তো আমার বুদ্ধি নাই। এখন গাড়ি নাই বিধে হাইটে চলে যাচ্ছি, মানে এখানে আমিন বাজারে যেতে হবে হেঁটে, অথবা কোনো গাড়িতে গাড়ি তো পাওয়াই যায় না, আর যদিও পাওয়া যায় সেগুলো এমন দাম চায় নাকি মানে 10 টাকার ভাড়া চাইতেছে 200 টাকা। উত্তর থেকে বেরোছি আমি, অনেক রাস্তা হাঁটছি, আবার গাড়িতে আসছি, এখন আবার যে যাচ্ছি, এখন ওই ব্রিজে এখানে দেহি তো কোনো মতে যাওয়া যায় কিনা ভেঙ্গে ভেঙ্গে। পাড়া মহল্লার দোকানপাট সহ রাজধানীর বাজারগুলোতে ছিল মানুষের আনাগোনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে 3 দিনের বিধিনিষেধ, তবে অনেক ক্ষেত্রেই তা ঠিকমতো মানা হচ্ছে না। গণপরিবহন বন্ধ রাখার কথা বলা হলেও গাজীপুরে পরিবহন মালিক শ্রমিকরা মানছেন না। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলতে দেখা গেছে কিছু গণপরিবহন। নির্দেশনা অমান্য করে সাভার ও আশুলিয়াতেও কিছু বাস ও লেগুনা চলতে দেখা গেছে। পোশাক কারখানা খোলা থাকায় যাতায়াতে দুর্ভোগে পড়েন শ্রমিকরা। সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। রাজধানীর মগবাজারে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। সকালে পরিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সাংবাদিকদের তারা জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। এদিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে তারা। এছাড়া বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। রবিবার সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবন। এই ঘটনায় 7 জন মারা গেছে, আহত হয়েছে অর্ধশতাধিক।
মগবাজারে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সতেরোজনের মধ্যে দুইজন ছিল ব্রড ডেড, মানে দুইজন মৃত অবস্থায় আসে, আর একজন আমাদের এখানে এসে মারা যায়। তিনজন খুবই খারাপ অবস্থায় আছে, 90% বার্ন। তাদের দুইজনকে আমরা আইসিউতে রাখছি, একজনকে এসডিউতে। কারো হাত কাটা, পা ভাঙ্গা, মাথা ফাটানো, হেড ইঞ্জুরি, ওদেরকে আমরা সবাইকে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিতে পাঠিয়ে দিয়েছি। মগবাজারে বিস্ফোরণের ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় সদস্যরা। সোমবার সংসদ অধিবেশনে এই মন্তব্য করেন তারা। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। কালকে রাজধানীর মগবাজারের মতো একটি ব্যস্ততম জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে। মাননীয় স্পিকার, চত্রতত্র যেখানে সেখানে এভাবে রেস্টুরেন্ট গড়ে উঠছে, আজকে বিদ্যুতের ট্রান্সফরমার বাসায় লোক মরে যাচ্ছে, বিদ্যুতের চার ছিঁড়ে পড়ে বাড়ির উপর লোক মারা যাচ্ছে, এই কাজগুলো আজকে যারা বিদ্যুৎ বিভাগের এখানে মাননীয় মন্ত্রী নাই, তাদেরকে তো জবাবদিহির আওতায় আসতে হবে। মাননীয় স্পিকার, দুর্ঘটনার কারণটা এবং এটা কি প্রতিকার, এবং এই যে মানুষগুলি মারা গেল, এদেরকে কোনো ক্ষতিপূরণ, যাদের কারণে এক্সিডেন্ট হলো, যে হোটেল বা যে রেস্টুরেন্টের কারণে, তাদেরকে বাধ্য করা হবে কিনা দেওয়ার, এই বিষয়ে একটা বিবৃতি যাতে মাননীয় জানি প্রতিমন্ত্রী দেন। অবসায়ন না করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। সেজন্য একটি কমিটিও করে দিয়েছে আদালত। ওই কমিটিতে কারা থাকছেন তা আদালতের লিখিত আদেশে থাকবে। পিপলস লিজিংয়ের আমানতকারীদের আবেদনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক ভার্চুয়াল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। পিপলস লিজিং পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে গত সপ্তাহে 201 জন আমানতকারী আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন। বিশ্বজুড়ে করোনায় রবিবার 5,960 জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে 3,09,000-এর বেশি। ভারতে আগামী 6 থেকে 8 মাস পর করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন দেশটির চিকিৎসা বিষয়ক গবেষণা সংস্থা। সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তৃতীয় ঢেউয়ের আগেই শিশু কিশোর সহ প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন তারা। অনুমোদনের পর শিগগিরই সৌদি আরবে 12 থেকে 18 বছর বয়সীদের ফাইজার বায়োনটেকের করোনা টিকা দেওয়া শুরু হবে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার বিটা ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বুস্টার টিকার কার্যকারিতা যাচাইয়ে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।